জাতীয় সংসদে 600 এমপি দায়িত্ব পালন করছেন, আপিল বিভাগের রায়ের এমন ভুল ব্যাখ্যা দেয় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মামলা শুনলেন না আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে নিজের মামলার শুনানির জন্য যান মাহবুবউদ্দিন খোকন। এর সময় গেল কয়েকদিন গণমাধ্যমে তাঁর দেয়া বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নিয়ে মাহবুবউদ্দিন খোকনকে প্রশ্নও করেন প্রধান বিচারপতি। বলেন, যে কোনো আইনি ব্যাখ্যা কেবল সুপ্রিম কোর্ট দেবে। এ সময় আপিল বিভাগ মাহবুবউদ্দিন খোকনকে জানান আজ তার কোনো মামলা শোনা হবে না। আগামী 30 জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আর একাদশ সংসদের মেয়াদ শেষ হচ্ছে 29 জানুয়ারি।